7 অক্টোবর 2022 রাজধানীর ধানমন্ডি সেলিব্রিটি কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হুর নুসরাতের আয়োজনে হুর নুসরাত শরৎ উৎসব 1429। প্রথমবারের মতো এই মেলার আয়োজন করে হুর নুসরাত এবং হুর নুসরাত ফ্যামিলি। শুক্রবার সকাল 11:30টায় উদ্যোক্তা এবং আয়োজক নুসরাত আক্তার লোপা ফিতা কাটার মাধ্যমে শরৎ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রত্যেকটি স্টল তিনি ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের পণ্যের সাথে পরিচিত হন। এ সময় উদ্যোক্তা নুসরাত আক্তার লোপা বলেন, এই প্রথমবারের মতো হুর নুসরাত এবং হুর নুসরাত ফ্যামিলি গ্রুপ প্রথমবারের মতো আয়োজন করেছে হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে একটি মেলার। সো এটা আমার জন্য অনেক বড় একটা গর্বের বিষয়, কারণ 50 জনের মতন উদ্যোক্তাকে একটা প্ল্যাটফর্মে আনা এবং তাদেরকে এই সুযোগটা করে দেওয়া যে তাদের পণ্য প্রদর্শন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। একজন উদ্যোক্তা কিন্তু আরেকজন উদ্যোক্তার কাস্টমার, তাই না? আমি যেমন একজন ফুড স্টলারের কাস্টমার, একজন ফুড স্টলার কিন্তু আমার কাস্টমার, সেই হিসেবে একজনের সাথে একজন পরিচয় হওয়াটা অনেক বড় ব্যাপার। আমরা আসলে এই ফেয়ারগুলো মূলত হচ্ছে যে এক্সিবিশনের মতন এবং এটা হচ্ছে যে নিজের প্রমোশনের ক্ষেত্রে, মানে এটা খুব ভালো কাজ করে, সেই জায়গাটায় আমি হচ্ছে বেশি ফোকাস করেছি। প্রায় অর্ধ শতাধিক উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত শরৎ উৎসব প্রথম দিনেই বেশ জমে উঠেছে। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে সাজানো এই আয়োজনে স্থান পেয়েছে দেশি বিদেশি পণ্য সামগ্রী, উদ্যোক্তাদের হাতে তৈরি খাদ্য সামগ্রী সহ নানান পণ্য। এছাড়াও মেলায় ছিল মণিপুরি পোশাক, ব্যাগ, নকশি কাঁথা থেকে শুরু করে হ্যান্ডমেড জুয়েলারি, হোমমেড আচার, ডেজার্ট, কাঠের গহনা, জামদানি শাড়ি, পাঞ্জাবি থ্রি পিস, বেবি ড্রেস, চামড়াজাত পণ্য, রিক্সা পেইন্টের হরেক রকম পণ্য। অনলাইন প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের অফলাইনে প্রচার প্রসার এবং পরিচিতি বাড়ানোই এই মেলার মূল উদ্দেশ্য। বিভিন্ন হার্বাল পণ্য নিয়ে শরৎ উৎসবে অংশ নিয়েছেন মাইশা আতিকা। তিনি বলেন, আমি কাজ করছি, আমি হাইড হার্বালিস্ট, হার্বালিজম নিয়ে গত 4 বছর থেকে কাজ করছি, যার থেকে র ম্যাটেরিয়াল সংগ্রহ করে কিভাবে একদম ন্যাচুরাল এবং সেফ প্রোডাক্ট মানুষের হাতে পৌঁছে যাবে এবং এই বাংলাদেশি একটা ব্র্যান্ডকে আমি পুরো বিশ্বে গ্লোবালি পরিচয় করানোটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। ঐতিহ্যবাহী চাকমা পোশাক নিয়ে মেলায় উপস্থিত ছিলেন ঈশি তালুকদার। 2019 সাল থেকে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি। আমার মেইন থিমটা হচ্ছে, আমার উদ্যোগের থিমটা হচ্ছে, আমি আমাদের যে চাকমাদের ট্রেডিশনাল ড্রেস আছে পিনন হাদি, ওইটাকে খুব সহজভাবে ক্যাজুয়ালি পরার জন্য আমি ওয়েস্টার্ন ড্রেস স্টাইলে হচ্ছে নিজের ডিজাইন করে মেক করে থাকি। রং বেরঙের রিক্সা পেইন্টের জুয়েলারি, নোটবুক, হ্যান্ড পার্স সহ নানান রকমের পসরা সাজিয়েছেন রাইসা মনিজা আক্তার। তিনি বলেন, একজন উদ্যোক্তা হিসাবে লোপাপুর নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার এটা একটা অনেক সুন্দর একটা সুযোগ। দেশীয় পোশাক নিয়ে মেলায় এসেছেন নুসরাত। চ্যানেল আইকে তিনি জানান, আমি কাজ করছি আমার হ্যান্ড প্রিন্টের শাড়ি, ব্লকের শাড়ি আর স্কিন প্রিন্টের শাড়ি, আর আমি মেলায় অংশগ্রহণ করে অনেক খুশি আর আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি কাস্টমারদের থেকে। নানা রকম জুয়েলারি নিয়ে শরৎ উৎসবে অংশ নিয়েছেন ডক্টর জেনি। জুয়েলারি একটা সাইড নিয়ে শুরু করেছিলাম, এটা আস্তে আস্তে আমি মাসলিন এবং হচ্ছে বাটুয়া ব্রাইডাল কিছু কালেকশানে আরও স্টার্ট করেছি। তো এটাকে আমি বড় পরিসরে আরও স্টার্ট করতে চাচ্ছি। এই মেলায় প্রথম আমি অংশগ্রহণ করেছি, ভবিষ্যতে আরও আমি এটাকে বড় পরিসরে নেওয়ার জন্য এই ধরনের মেলায় আরও অংশগ্রহণ করতে চাচ্ছি। দেশীয় জামদানি শাড়ি নিয়ে মেলায় অংশ নিয়েছেন উদ্যোক্তা সঞ্জিদা। তিনি বলেন, আমি জামদানি নিয়ে কাজ করছি, তো আমাদের এখানে এক্সক্লুসিভ জামদানি পাওয়া যায় একদম, মানে 3500 টাকা থেকে শুরু করে আমরা 2 লাখ টাকা পর্যন্ত জামদানি আনিয়েছি এবং হাতের তাঁতে বুননের জামদানি পাওয়া যায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোমমেড খাবার নিয়ে মেলায় অংশ নিয়েছেন রাশিদা খানম। এই শরৎ মেলায় খুবই ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার খাবার অলমোস্ট সব শেষ, নতুন করে বাসায় লোক পাঠিয়েছি খাবার আনার জন্য এবং সবাই রিকোয়েস্ট করেছেন কালকে আবার যাতে আমি এই খাবারগুলো আরেকবার নিয়ে আসি এবং সবার খুব ভালো লাগা এক্সপ্রেস করে এতক্ষণ গেছেন। প্রথমবারের মতো হুর নুসরাতের আয়োজনে অনুষ্ঠিত শরৎ উৎসবে সকল উদ্যোক্তাদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে এক আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি হয়। মেলায় ঘুরতে এসেছেন অনেক দর্শনার্থী এবং ক্রেতা সাধারণ। কেনাকাটার পাশাপাশি হোমমেড খাবারের স্বাদ নিতে স্টলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। আপনারা আসলে খুব ভালো লাগবে, কারণ এখানে প্রায়
বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ইভেন ফুড স্টল আছে এখানে, হাতে তৈরি গহনা আছে, নকশি কাঁথা আছে, অ্যান্ড হচ্ছে এখানে আসলে মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্টের স্টল দিয়েছে। আমাদের অন্যান্য মেলা দেখেছি এবং আমাদের মেলায় দেখলাম যে ভিন্ন ধরনের আসলে স্টল অনেক এসেছে। সো থ্যাংক ইউ সো মাচ চ্যানেল আইকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং সবাইকে বলবো অবশ্যই আমাদের মেলাটা ভিজিট করবেন। আজকে শরৎ উৎসবে এসেছি দেখার জন্য, অনেক ভালো লাগছে, এখানে অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে। আমরা যারা কাজ করছি তারাও যদি এখানে দেখতে আসি, মেলা ঘুরতে আসি, তাহলে যারা নতুনভাবে কাজ করছে তারা অনুপ্রাণিত হবে। আজকে এই শরৎ উৎসবে অথবা শরৎ মেলায় এসে খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমি আজকে এখানে ফার্স্ট আসলাম, যেহেতু আজকে হচ্ছে তো আমি ফার্স্ট টাইম কাতান শাড়ির ওই সাইটটাতে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, ওদের পেজেও আমি ওদের কিনি। আমি মেলাতে প্রথমবার আসছি আর মেলার প্রোডাক্টগুলো সব কয়টাই অথেন্টিক, অর্নামেন্টসগুলো অথেন্টিক, ভালো লাগছে মেলায় এসে, আর বেবিরা অনেক এনজয় করছে। এখানে আমার অনেক কিছু ভালো লাগছে, আমি অনেক কিছু দেখছি, বাইরের জন্য একটা টি শার্ট কিনছি, অনেক কিছু করছি। ঢাকাতে কনভেনশন সেন্টার হলে শরৎ উৎসবের মেলা হচ্ছে, এখানে এত এত স্টল দেখে আমি আসলে বিমোহিত যে কোনটা রেখে কোনটায় যাব। 50টি স্টল নিয়ে আয়োজিত হুর নুসরাত শরৎ উৎসব সকলের জন্য উন্মুক্ত। 8 অক্টোবর 2022 হুর নুসরাত শরৎ উৎসবের শেষ দিন। শরৎ মেলার শেষ দিনেও ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রায় 50টি স্টলে অর্ধ শতাধিক উদ্যোক্তাদের বাহারি পণ্যের পসরা সেজেছে ধানমন্ডির সেলিব্রিটি কনভেনশন সেন্টারে। হুর নুসরাতের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত শরৎ উৎসবে স্থান পেয়েছে রিক্সা পেইন্টের জুয়েলারি, নোটবুক, মণিপুরী পোশাক, হ্যান্ডমেড জুয়েলারি, হোমমেড আচার, অ্যান্টিক গহনা, জামদানি শাড়ি, বেবি ড্রেস সহ হরেক রকমের পণ্য। উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। মেলার শেষ দিনে 3 জন নারী মুক্তিযোদ্ধা, 2 জন ট্রান্সজেন্ডার ও 2 জন বিশেষভাবে সক্ষম নারীকে সম্মাননা দেওয়া হয়। আমাদেরকে যদি সমান সুযোগ দেওয়া হয়, একই তালে একই বিনতে চলতে দেওয়া হয়, হাঁটতে দেওয়া হয়, তাহলে আমরাও পাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমরা এখনো পথ হাঁটছি। সে যে প্রোডাক্টই হোক না কেন, সে যেটা নিয়ে কাজ করুক না কেন, একদম তো আইডল। সো আপনাকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আইডল হিসেবে মানি। আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছি, আমাদের সবার কাজ নিয়ে এছাড়াও শরৎ উৎসবে অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। শনিবার জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হল শরৎ উৎসব 1429। জান্নাতুল ফেরদাউস, এসএমই এবং সিএমএসএমই ডেস্ক, চ্যানেল আই ডিজিটাল।